যদি আজকে পাঁচকুড়া এক নম্বরের বিডিও সাহেব আইমার দাবি পূরণ না করেন, যদি সাধারণ মানুষের অধিকার যদি না দেয়, তাহলে আজকে এই জায়গা থেকে আইমার কর্মীবৃন্দ আমরা তার কাছে বার্তা পৌঁছে দেব। আমরা এসেছি শুধু আইমার কর্মীদের জন্য না, আমরা এসেছি শুধু মুসলমানদের জন্য না, আমরা এসেছি এখানে শুধু মাইনরিটিদের জন্য কথা বলতে আসিনি, আমরা এসেছি সাধারণ মানুষের জন্য কথা বলতে, আমরা এসেছি সমাজজীবী খেটে খাওয়া মানুষের জন্য কথা বলতে। একটা এলাকায় যদি রাস্তার উন্নয়ন হয়, সেই রাস্তার উপর দিয়ে শুধু মাইনরিটি শ্রেণীর মানুষরা যাতায়াত করে না, সেখান দিয়ে শুধু মুসলমানরা যাতায়াত করে না, সেখান থেকে সমস্ত শ্রেণীর সমস্ত সম্প্রদায়ের মানুষে যাতায়াত করে, তাহলে সেই রাস্তাটার যদি উন্নয়ন হয়, এই বাংলার মানুষের উন্নয়ন, এই ভারতবর্ষের মানুষের উন্নয়ন হবে। সেই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছে প্রশাসনিক জায়গা থেকে বিডিও সাহেবের উপরে, একটা ব্লক ডেভেলপমেন্ট করার জন্য। যদি বিডিও সাহেব মনে করেন আমি আমার জায়গায় আমার চেয়ারে বসেছি, চেয়ারের আসনে বসেছি পরীক্ষার মাধ্যম দিয়ে, আমি কারোর দয়া নিয়ে বসে আসিনি, আমরা জানিয়ে দিতে চাই বিডিও সাহেবকে, নিশ্চয় আপনি আপনার মেধার বিনিময়ে আপনি পড়াশোনা করে ওই জায়গাটা দখল করেছেন, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু মনে রাখতে হবে আপনি ওই জায়গাটা দখল করেছেন, ওই জায়গাটাই শপথ গ্রহণ করেছেন মানুষের উন্নয়নের জন্য, যার কারণে আপনাকে বলা হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার তথা বিডিও সাহেব। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি ভুলে গেলে আপনাকে মনে করে দেওয়ার জন্য বারবার আইমার কর্মীবৃন্দ নেতৃবৃন্দ আপনার কাছে আসবে। আপনি যদি ভুলে যান, তাহলে আপনার উপরে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তাদের কাছেও দ্বারস্থ আমরা হব এবং মনে করিয়ে দেব আপনাদের কাজটা কি, আপনাদের দায়িত্বটা কি, এটা মনে রাখতে হবে, যার জন্য আইমার কর্মীবৃন্দ আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে। বক্তব্য দাদার মিডিলে কি আইমার, যে সমস্ত সাধারণ মানুষ আজ পর্যন্ত তাদের অধিকার পায়নি এবং এককভাবে লড়াই করছেন, সেই সমস্ত মানুষের কাছেও আমাদের অনুরোধ, আইমার ইউনিটের পক্ষ থেকে আপনারা এককভাবে লড়াই করছেন, আপনাদের লড়াইটা কিন্তু ঠিক জায়গায় পৌঁছাতে আপনারা পারেননি, আপনারা আসুন আইমার ছত্রছায়, আপনারা আসুন আইমার ছাদের তলায় এসে সংঘবদ্ধ হন এবং প্রশাসনকে বুঝিয়ে দেন যে মানুষের অধিকার দেওয়ার জন্যই আপনারা আছেন, আপনারা শুধু মাইনে নিয়ে বেরিয়ে যাবেন আর আপনার পরিবারের সঙ্গে সুখে আনন্দে সংসার বাঁধবেন, আর খেটে খাওয়া মেহনতি মানুষগুলো আজকে ভিখারির মতো লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে, এটা কখনোই আইমা মেনে নেবে না। আইমা জনসাধারণের অধিকার পাইয়ে দেওয়া শপথ বাক্য পাঠ করে, আইমা কখনো কারো কাছ থেকে টাকার বিনিময়ে কাজ করে না। আইমার কর্ণধার যিনি রয়েছেন পীরজাদা মাননীয় রুহুলামেন ভাইজান, উনিও কোনোদিনও টাকার কাছে বিক্রি হয়নি, উনিও কোনো প্রশাসনের কাছে কোনো চেয়ারের লোভে বিক্রি হয়নি, যদি চেয়ারের লোভে বিক্রি হয়ে যেত তাহলে এই পূর্ব মেদিনীপুর জেলার উনি একজন বড় এমপির জায়গায় থাকতেন, আমরা চলাতে পেতাম, পার্লামেন্টে পাঠাই যাকে আমরা এমপি হিসেবে চিনি, যাদেরকে আমরা বিধানসভায় পাঠাই মেম্বার অফ লজিস্টিক অ্যাসেম্বলি এমএলএ হিসেবে চিনি, যাদেরকে আমরা নির্বাচনে জিতিয়ে এই বিডিওতে পাঠাই পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে, যাদেরকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচনে নির্বাচিত করে পঞ্চায়েত প্রধান তৈরি করে, আজকে তারা চুপচাপ আছে, আজকে তাদের মুখে কোনো কথা পাওয়া যায় না, কোনো আওয়াজ পাওয়া যায় না, মানুষ যখন তার অধিকারের জন্য তাদের কাছে দ্বারস্থ হয় তারা কোনো সদুত্তর দিতে পারে না, আরে ভাই দেবে কি করে, কারণ তারা তো নিজের স্বার্থের জন্য ওই জায়গায় এসছে, আর আজকে আমাদেরও ভুল আছে জনসাধারণের, আমরা সঠিক